পানি বেড়ে যাওয়ায় ভয়ঙ্কর রূপ ধারণ করে তামিলনাড়ুর একটি ঝর্ণা। তার পাশে আটকা পড়েন এক নারী ও শিশু। তাদের উদ্ধারে সাহসী অভিযানের ভিডিও ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই প্রশংসা করছেন এমন উদ্যোগের। বাদ যাননি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন টুইটারে খবর এনডিটিভির। ভিডিওতে দেখা যাচ্ছে প্রচণ্ড বেগে প্রবাহিত হচ্ছে ঝর্ণার পানি। এর পাশে পাথরের ওপর শিশুকে কোলে নিয়ে নিজের ভারসাম্য রক্ষা করছেন ওই নারী। আনাইফারি মুত্তাল জলপ্রপাতের পানি এত প্রবল বেগে প্রবাহিত হচ্ছিল যে যার কারণে ওই নারী জায়গা থেকে সরতে পারছিলেন না। ভারতীয় গণমাধ্যম দ্য নিউজ মিনিটের বরাতে খবরে বলা হয়, সালেম জেলার আনাইফারি মুত্তাল জলপ্রপাত পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য, কিন্তু ভারী বৃষ্টির কারণে এই এলাকায় বন্যা দেখা দেয়। ওই নারী ও শিশুর ভারী বৃষ্টির কবলে পড়েছিল। পরে বন বিভাগের কর্মকর্তারা দড়ি ব্যবহার করে নারী ও তার শিশুর কাছে পৌঁছে তাদের উদ্ধার করতে সক্ষম হন। টুইটে এম কে স্ট্যালিন লেখেন, যারা মা ও মেয়েকে বাঁচিয়েছে তাদের সাহসী কাজ অত্যন্ত প্রশংসনীয়। ভিডিওতে দেখা যায় মা ও মেয়েকে উদ্ধারে অংশ নেওয়া দুজন উদ্ধার অভিযান শেষে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যান। পরে বিভিন্ন গণমাধ্যম সংবাদের সূত্রে জানা গেছে তারা সাঁতার কেটে নিরাপদে ঝর্ণা থেকে উঠতে পেরেছেন। সালেম জেলার বন কর্মকর্তাকে গৌতম বলেন, এই ঘটনায় কারো মৃত্যু হয়নি এবং কেউ আহত হননি।